যারা আলেমরা আওয়াজ করি আমাদের জন্য আমানত, আমরাও খেয়ানত করি। বলে কি, আমরা ফতোয়া দিচ্ছি যার যার মতো দলের টানে, সব দলের টানে। এখন আপনাদেরকে নিয়ে আমি ছোট্ট আমার ওয়াজ শেষ, আর কথা বাড়াবো না, তবর ঠান্ডা হয়ে যাচ্ছে না, এটার দরকার আছে। তবর কেন খাবেন এটা পরে কইতেছি, এটা পরে আসতেছি। এই সামান্য একটু খানাটা এটার কত দাম আমি আপনাকে পরে বলতেছি। আল্লাহ নবীর কোন সুন্নাকে এনকার করে ছোট করে দেখার কোন সুযোগ নাই। হ্যাঁ কথা বলেন না কেন, জোরে বলে ওটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এটা রসুল দেওয়া সুন্নাত, খুব মনোযোগ দে। কলা খালে আর মুসলমান মিলাদ শরীফ শুরু করার আগে আমরা ছোট্ট একটা আমল করি, কোরআন শরীফ থেকে তেলাওয়াত হয় না, বুঝে যাবেন এটা নির্দলীয় ফতোয়া, কোন দলের জন্য না। আমি স্রেফ আপনাদের সামনে উপস্থাপন করতেছি, কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় তখন আপনারা বলেন এই কোরআনের প্রত্যেকটা হরফে দশটা করে নেকি আমি দিব না আল্লাহ দিবে, ফয়সালা কি আমার না আল্লাহ, ঘোষণা কি আমাদের না রসুলের, রসুল বলছে। এখন আপনি যদি ফতোয়া দেন এই কোরআন আপনি বুঝে পড়েন নাকি অর্থ বুঝেন নাকি, তাহলে হুদে এমনি পরে লাভ কি, ওরা জুতা দেবে নিতে হবে। ঠিক আছে বলেন তো, জোরে বলেন রসুল বলছে এক হরফে দশ নাকি হবে, পড়লেই নাকি তুমি আইসে আমার যুক্তি দিয়ে এটা বন্ধ করবার সব কারণ থাকে, তার মুখ বোঝা গেল তোমার ভিতরে শয়তানি আছে। আমার দিকে তাকাবেন, আজকে কড়া কড়া বক্তব্য দিচ্ছি, এই জন্য বড় কষ্টের জন্য বলতেছি, এক বক্তার ওয়াজ শুনতেছি, হেতা ওয়াজ করতেছি। আপনি কোরআন বুঝে পারেন না, খামাকে এমনি পরে কি লাভ হবে, তোমার লাভ লোকসান তোমার কাছ থেকে বুঝবো, লাভ লোকসান আল্লাহ রসুল 1450 বছর আগে দিয়ে গেছে, কোন জায়গা লাভ আর কোন জায়গা লোকসান এটা কোরআন আমাদেরকে শিখিয়ে গেছে। কি কথা বলেন না কেন, কোরআন বলতেছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আমি কোরআনের রসুলের বাইরে আপনার রসুল মানার তো টাইম নাই, কোরআন যেখানে বলতেছে অনু পরিমাণ নেকের কাজ যদি করো তাও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিয়ে দিব। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলে নেকি দেখে কোরআন কার জিকির, তো কোরআন যদি আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ওই মজলিস দুনিয়ার সাধারণ মজলিস থাকে না, ওটা বেহেশতের বাগান হয়ে যায়, বুঝে যাবে। দুরুদ শরীফ আমরা শুরু করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা দিয়ে শুরু করলাম। সর্বপ্রথম যারে ডাক দিলাম তিনি আল্লাহ, কে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। যখনই আল্লাহর নাম আসলো তখন এই দুরুদ আর সাধারণ দুরুদ রইল না গো, প্রত্যেকটা হরফে হরফে দশটা করে নেকি, দশটা করে গুনাহ মাফ, দশটা রহমত আল্লাহ নাজিল করলো। আর এই দুরুদের মজলিস আর সাধারণ কোন মজলিস থাকে না রে, এটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে বলেন বেদাত না ইবাদত, বুঝে যাবেন আজকে সূত্র বুঝাচ্ছি, বেদাত না ইবাদত, বেদাত না ইবাদত, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বুঝবেন। যদি বলেন না হুজুর এখানে নেকি নাই, তাহলে আপনি ডকুমেন্টস দেন যে নেকি নাই,
আমি তো প্রমাণ দিলাম নেকি আছে আর নেকি নাই আপনাকে বলে যাইতে হবে দলিল দিয়ে যাইতে হবে যে নেকি নাই আমি তো দলিল দিছি নেকি আছে আপনাকে দলিল দিতে হবে নেকি নাই নেকি যেখানে আমরা মুসলমান সেখানে নেক যত ছোট হোক ছাড়ব না গুনাহ যত কম হোক করব না এটা হলো আমাদের স্লোগান হওয়া উচিত ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা কুরআন বলে নেক যত ছোট হোক ছাইরো না আর গুনাহ যত ছোট হোক কইরো না ঠিক একসাথে বলবেন আল্লাহু আকবার কথা কি আমার না মনোযোগ দেন এখানেও নেকি এরপরে মিলাদের ভিতরে কিছু সময় আমার ভাইরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ হাদিসে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সর্বোত্তম জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জিকিরের মজলিস যেটা সেটা বেহেশতের বাগান কি কথা কর না কেন ঠিক কি না তাহলে এখানেও নেকি আছে কি না আছে লাস্টে দোয়া হয় কি হয় এখন মাঝখানে আরেকটু আছে কিয়া ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা সাধারণত দাঁড়াই দাঁড়াই কি না দাঁড়াই ঝগড়াটা এই জায়গা বাইরে খালি ঝগড়া করবে জি আর নবী সালাম আলাইকা বললেই দাঁড়াইতে হবে কারণ থাকে কেন দাঁড়াইতে আমাদের যুক্তিগত হলো আমরা দাঁড়াই রসুলকে সালাম যেহেতু দিব তো তাজিমের সাথেই দিতে হবে কথা ঠিক কি না সালাম দিলে কিসের সাথে তাজিমের সাথে এটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়াই যত সময় সালাম দিই তত সময় দাঁড়াই সালাম শেষ বসে যাই কথা ঠিক কি না এটা নিয়ে আমাদের দেশে সারা দেশে ঝগড়া অনেকেই নাজাইস বেদাত সাহাবীরা এই পদ্ধতিতে করে নাই তখনই সাহাবীদের পদ্ধতিতে চলে যায় সাহাবীরা এই পদ্ধতিতে করে নাই এই পদ্ধতিতে হয় নাই এই পদ্ধতি ছিল না নানান যুক্তিতর্ক দিয়ে ঘুরে 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 সাহাবীর দিকে চলে যায় আচ্ছা ভালো সাহাবীর দিকে আপনি চলে গেলেন মাশাআল্লাহ ভালো কথা আমরাও সাহাবীর দিকে যাইতে সাহাবি ছাড়া আমরারও রাস্তা নাই এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন আমাদের দেশে যে পদ্ধতি যে সিস্টেমে মসজিদ আছে সাহাবিদের জমানায় ছিল না একসাথে বলে না মসজিদে যে টাইলসটা লাগান এটা সওয়াবের নিয়তেই দেন এসিটা লাগান সওয়াবের নিয়তে দেন কার্পেটটা লাগান সওয়াবের নিয়তে দেন মসজিদ কারুকার্য করেন সওয়াবের নিয়তে করেন কিন্তু এগুলি তো রসুলের জমানায় সাহাবিদের জমানায় তাবিন তাবিনদের জমানায় ছিল না আজানটা কি মসজিদের ভিতরে হয় না বাইরে হয় ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের বাহিরে আজান দিতেন সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস ফজরের আজানের সময় বেলাল পার্শ্ববর্তী মহিলার এক সাথ ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘরে সাদ উঁচু ওই উঁচু সাদের উপর দাঁড়ায় বেলাল আজান দেওয়ার আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্না আহমাদুকা নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দ্বীনা এই দোয়া পড়ার পরে বেলাল আজান দিতেন কিন্তু আমরা ঘুমের দোয়া পড়ি আমরা পড়ি ঘুমের দোয়া বেলাল পড়তেন অন্য দোয়া আমরা পড়ি ঘুমের দোয়া এই বেলায় বেদাত হইল না খালি আজানের আগে দুরুদ সালাম পড়লেই বেদাত হয়ে যায় না মন খারাপ করার কিছু নেই আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি ভাই বেদাত বললে সবই বলে খামাখা একটার উপরে এত সিয়াত কে আমার কথা হলো এটা বেদাত বললে সব বলে একটার উপরে সিয়াত আছে কে বেদাত বললে সব বলতে হবে এবার আসেন বেদাত আরো হইছে আজানটা কি মসজিদের ভিতরে দেন না বাইরে দেন
30 বছর আগে যখন মাইক ছিল না পাকা মসজিদ ছিল না তখন আযান কোন জায়গা দিবেন মুরব্বি বাবারা জোরে বলেন কোন জায়গা দিবেন আমার গ্রামের মসজিদে মসজিদে তখন মাইক ছিল না আমি ছোটকালে তখন আমি ছোটকাল থেকে আযান দেই আমি মসজিদে ছোটকাল থেকে খাদেম আমার জীবনের একবার ছোটকাল থেকে মসজিদের খেদমত করে করে বড় হইছি আমি আমার মার থালা বাসন কাপড় চোপড় দোয়া বাড়িঘর পরিষ্কার করার থেকে সব কিছু করছি এই নসিব আমার হইছে মনোযোগ দিয়ে মসজিদের খেদমত করছি মারও খেদমত করার সুযোগ একটু হইছে তে একবার কাপড় চোপড় দোয়া থেকে শুরু করে থালা বাসন মাটা রান্না বান্না ওটা মার করে দিছি আমি আমি সেই পোলা গ্রামের মানুষ কইতো আমি বলে মার একটা মাইয়া কিতাবি করে দিছি অহংকার পোলা পন্ত ডট মিনিট কিছু মনে করে এই জন্য কপালের উপর ঠাডা পড়ে ঠিক হ্যাঁ কি কথা কথা ঠিক আমার দিকে তাকা ভালো করে বুঝে যা এত বেদাত সারা দেশে তা দেখলেন না খালি নবীর সালামের বেলায় গেলে আপনাদের এত কষ্ট লাগে কে আমার কথা হলো এটা সুয়াডাঙ্গা গেছে এক মাহফিল মাঝে মধ্যে বলি আমি লোকেরা কয় হুজুর আগে বছর আসতেন না আর আসা সব তখন পদ্মা সেতু ছিল না তোকে গত বছর এক হুজুর আনছিলাম তিন দিন ওয়াজ করছে খালি কয় বেদাত লাস্টে যদি একটু দোয়া করবো আমরা কমিটি এত কষ্ট মষ্ট করে মাহফিলটা সাজাচ্ছি একটু দোয়া করবো হে তা দোয়া না করে কয় এটাও বেদাত কি বিপদ না শেষে মুসল্লিরা কয় হুজুর ওই হুজুর আমিনাল না ওই হুজুরে আবার দাওয়াত দিতে হবে আগামী বছর তিন দিন ভালো করে তফসির করাবে করাইয়া সুন্দর করে বিদায় দেওয়ার সময় লাস্টের দিন এক কাপ গরম করে সাটা খাওয়াইয়া একবার গাড়ির মধ্যে উঠে লম্বা একটা সালাম দেখুন হুজুর আগামী বছর জন্য প্রস্তুতি নিয়েন আবার আসতে হবে আপনাদের তো কিন্তু মামা দিয়েন না মামা না দিয়ে বিদায় করে দিবেন তো মামা যখন দিবেন না তখন সভাপতি সাহেবকে দাওয়াত দিল কে তারা একটু আসেন কি ব্যাপার তখন আপনারা বলবেন হুজুর নবী এবং সাহাবীরা জীবনে কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই টাকা দেয় নাই এত বড় জঘন্য বেদাত আমরা করবই না মরে যাব তো আপনারা টাকা দিবই না আস্তে বলেন কে জোরে বলেন আমি কি যুক্তির বাইরে কইছি উনটা এই বেলায় গেলে সাহাবি খুঁজে না খালি নবীর দুরুদ সালামের বেলায় গেলে সাহাবি তলাশ করে আমি এগুলো কইলে সারা রাত চলে যাবে তাই এই জন্য আর বললাম না শুধু সামান্য একটু বললাম ভাই দুঃখে পড়ে আজকে বলতেছি এগুলি সাধারণত আমি ওয়াজ করি না খুব কম করি আজকে দুঃখের সাথে এগুলি বলতে হচ্ছে আমরা কেন ফেতনা বাঁধাবো ভাইরে আল্লাহ রসুল হচ্ছে সবচেয়ে ইজ্জতওয়ালা ইমাম মালিক 80টা বছর মদিনার হাউদে জুতা স্যান্ডেল পাই দেন নাই জুতা পরেন নাই পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলা হতো দলিল কি উনি একটা দলিল দিতেন যেই মাটির নিচে নবী ঘুমা সেই মাটিতে আমি কি করে পেশাব করব আর জুতা পাই দিব আমরা সুন্নিরা দলিল দিয়ে যাই যেই নবীকে সালাম দিব যিনি আল্লাহর পরে যার ইজ্জত তিনি শাফিউল মুজতাবিন ওই নবীকে সালাম দিব তো বৈশাখের নে দেব দাঁড়াই দিব আপনি না দিলে আমার নবীর কিছু আসে যায় না ওটার জবাব আপনি কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করেন তো আপনি দিবেন কি কথা ঠিক কি না আর যদি জিজ্ঞেস না করে তাহলে আপনি বেঁচে গেছেন আর যদি আল্লাহ জিজ্ঞেস করেই বসে যে আমার রসুলকে সবাই সালাম দিল তাজিমে তুমি কেন গেলে জবাব আপনি দিবেন ওটা আমি দিতে পারবো না বা আমাদের দেওয়ার কোনো পদ্ধতিও নাই ওটা আপনি দিয়ে দিন বাস হয়ে গেল ঝগড়া কেন করতে যাব আপনি বসিয়ে থাকেন অসুবিধা নেই কিয়ামত পর্যন্ত কেউ যদি রসুলের শানে একবার দুরুদ নাও পড়ে একবার সালাম নাও দেয় কিয়ামত পর্যন্ত নবীকে দুরুদ সালাম দেওয়ার জন্য কোটি 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 ফেরেশতা নিয়োজিত করে আল্লাহ নিজে রাখছে কথা বলেন ঠিক কি না আমি আপনি সালামের মুখাফিক কে আমাদের নবী না আমরা দিলে আমাদের দোয়া এবার আসে আমি দলিল এত দেব না যুক্তি দিয়ে বুঝাচ্ছি কার কাছে জোরে বলেন কার কাছে
কেউ যদি আল্লাহর কাছে কিছু না চায় আল্লাহর কি অভাব পড়ছে না আল্লাহর কি লজ গেছে না আল্লাহ কি দুয়ার মুখাপেক্ষী না আল্লাহ আপনার কাছে দোয়া চায় কিচ্ছু না বরং আপনি আমি চাইলে আমার লাভ মানলাম ইয়াসআলিল্লাহ ফারগাব ইলাইহি নবী সহিহ হাদিসে বলতেছেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার পৃথিবীর সন্তান বাবার কাছে বারবার চাইলে বাবা বেজার হয় মায়ের কাছে বারবার চাইলে মা মারতে আসে কিন্তু একজন মালিক তিনি আল্লাহ তিনি রহমান তিনি রহিম তিনি গফফার তিনি গফুর তার কাছে বারবার চাইলে বারবার খুশি হয় বারবার চাইলে বারবার খুশি হয় আমরা যখনই সুযোগ হবে তখনই দোয়া করব কি কথা বলেন ঠিক না বেটা দোয়ার জন্য কোনো ওয়াক্ত নাই যখনই সুযোগ হবে তখনই যাবে মিলাদের পরে দোয়া হয় কি হয় দোয়া হয় আহা এই দোয়ার প্রত্যাশায় কত মুরব্বী কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে আহা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে হে মুফতি তোমার ফতোয়ার কারণে আমার কত বান্দা দোয়া থেকে বঞ্চিত ছিল জবাব দিয়ে দাও বাস কুল্লু খালাস দিয়ে তারপরে যাইতে হবে তখন মুফতি আর সাইকুল হাদিস বুঝা যাবে শেষ শুধু রব্বে করিম যদি জিজ্ঞেস করে মুফতি তোমার এক ফতোয়ার কারণে আমার লক্ষ লক্ষ বান্দা দোয়া থেকে বঞ্চিত ছিল হিসাব দিয়ে দাও মুফতির বাটাম চালা সেদিন ছুটাই দিল আল্লাহ বুঝে ফতোয়া দেওয়াটা জরুরি বুঝে কবরে যাওয়া জরুরি বুঝে মাহফিল থেকে বাড়ি ফেরাটা জরুরি ও মুসলমান আপনাদেরকে বলতেছি পৃথিবী উল্টে যাবে সাগর শুকাবে পৃথিবীর সব নবীরা দোয়া আনছে আমাদের নবী দোয়া করছে সাহাবে কিরাম দোয়া করছে খাদিম রাসূল হযরত আনাস তার জীবনীর মধ্যে আসছে তার 100 সন্তান ছিল প্রত্যেকদিন ফজরের পরে কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আর বলতেন সন্তানরা শোনো আমি আমার মাসুদ নবীর জবান থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন যখন মুসলমান কোরআন শরীফ খতম দেয় তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় হযরত আনাস একা দোয়া করতেন না 100 সন্তান সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন খাদিম রাসূলের আমল বাদ দিয়ে তোমার মতো মৌলবীর আমল দেখার টাইম আমাদের নাই একই কথা বলেন না কেন যারা বলে 10 বছর রাসূলের খেদমত করছে সে দিন বুঝলো না তুমি এসে মুফতি সাহেব ফতোয়া দিবার আমি তোমার দিন বুঝে নেব এত বড় বলদ তো হইছি না চলে বলেন দোয়া চলবে দোয়া চলবে ঘরে ঘরে কোরআন খতম দিবেন ঘরে ঘরে কোরআন খতম দিয়ে দোয়া করাবেন কে বলছে বেটা যে বেটা বলছো বেটা আপনি শুয়ে থাকুন ঘরে ঘরে কোরআন খতম দি মুরব্বীদের জন্য দোয়া করবেন তলব এলমদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়ে হবে মুসলমানের দোয়ার পাওয়ার কত জানেন মুসলমানের দোয়ার কারণে আসমান থেকে বৃষ্টি আসে মুসলমানের দোয়ার কারণে অভাবী অভাব মুক্ত হয় মুসলমানের দোয়ার কারণে ক্যান্সার রোগ ভালো হয় মুসলমানের দোয়ার কারণে কিডনি পচা ভালো হয় মুসলমানের দোয়ার কারণে লিভার পচা ভালো হয় মুসলমানের দোয়ার কারণে মুমূর্ষ রোগী জিন্দা হয় কি কথা কন ঠিক কি না তাবারক নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইগুল ইসলামি খৈরুল ইসলামের মধ্যে উত্তম কাজ কি আল্লাহ রাসূল জবাব দিলেন তুতঈমুত তুআম মানুষকে খাওয়াও সুবহানাল্লাহ না না একসাথে বলবেন না মারহাবা মারহাবা কাকে খাওয়াও শুধু মানুষ খাওয়াবেন না কুত্তা বিলাইও খাওয়াবেন পশু পাখিও খাওয়াবেন খাওয়াও আপনার সামর্থ্য থাকলে খাওয়ান মানুষকে অভাবী দিনহীন দরিদ্র মধ্যবিত্ত যারে মঞ্চে ধরে ধরে এনে খাওয়া বেশি করে খাওয়া সাহাবিদের আদত ছিল কি জানেন
علامہ شیخ عبدالحق محدث دہلوی رحمت اللہ علیہ عززب القلوب الى دیار المحبوب مدد تینی لکھتے سن প্রত্যেক সিজনে যখন খেজুর পাকত সাহাবীরা কাঁধি থেকে খেজুর কেটে এনে মসজিদে নববীর খুঁটির সাথে খেজুরগুলি বেঁধে রাখত আর সাহাবীরা নামাজ পড়তে যাইত ওই খেজুর সিরে সিরে খেজুর খাইত আহা একসাথে বলবেন না মারহাবা আমাদের দেশে তো খেজুর নাই সস্তায় জিলাপি পাওয়া যায় সস্তায় কি পাওয়া যায় জিলাপি খেজুর তো নাই আরবে খেজুর সস্তা ছিল আমাদের দেশে জিলাপি সস্তা আল্লাহর বান্দার যাহা সামর্থ্য আছে জিলাপি আর বাতাসা ওটা আল্লাহ রিজিক বা ইনকার করবেন না অনেকে কে তোমরা জিলাপি কর মিলাদ তো করতে যাও না জিলাপির লেগে যাও কে তোমরা তো শুন কাই কে হ্যাঁ ব্যঙ্গে ব্যঙ্গে কথা বলতেছ তুমি এমন ভাব দেখেছো জমিদারের বাচ্চা তুমি কয়দিন খাওয়াইছো দেওয়া যায় না এটা বেয়াদব আল্লাহ রিজিক দিয়ে হাজলিমি করো না বহু মানুষ আছে একটা জিলাপির জন্য আশায় বসে থাকে বহু মা আছে সন্তানকে সারা মাস একটা মিষ্টি খাইতে পারে না এটা কয়দিন খোঁজ নিয়ে দেখছো ওয়া দশমে ভেঙ্গে ভেঙ্গে মাছ করা যায় আমার দেশের বহু মা মাসে সারা মাসে বাচ্চারা মিষ্টি খাইতে পারে না যা ঢাকা শহরে যায় দেখে সারা দিন পরিশ্রম করে ঈদ ভেঙ্গে ভেঙ্গে একটা মা 500 টাকা রুজি করে জিজ্ঞেস যা করে যে মিষ্টি কি জিনিস ওই মাকে জিজ্ঞেস করে যার ঘরে দারিদ্রতা আসছে সে জানে দারিদ্রতা কি জিনিস যার ঘরে খাবার নাই সে জানে খোদা কি জিনিস রিজিক দিয়ে তামাশা করবেন না রিজিক আল্লাহ বরাদ্দ করে পৃথিবীর বহু রাজা বাদশাদেরকে রিজিকহীন অবস্থায় আল্লাহ ধুকে 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 মেরে ফেলে দিয়েছে কি কথা কথা কেন বহু রাজাদেরকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে এই রিজিক আল্লাহ তার মুখে দেয় নাই আপনি আল্লাহ ছোট্ট একটা রিজিক কে ইনকার করতেছেন কারণটা কি আপনাকে এই এই অধিকার কে দিয়েছে কে অধিকার দিয়েছে আপনাকে মুতারাম কষ্ট দিবেন সাহাবীর এইভাবে খাওয়াইতে এক সাহাবীর প্রাণ খোলা বলতে হচ্ছে আস মাত্র এক পেলা দুধ আসছে তার গরিব সাহাবি খুব দরিদ্র উটের দুধ হয়েছে এক পেলা দুধ নবীর দরবারে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে আসছে ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র মানুষ আমার এক পেলা দুধ আপনি কবুল করে দেন আল্লাহ রাসূল বললেন আবু হুরাইরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা গ্রহণ করো আমার আহলে সুফফার যত সাহাবি আছে সবাইকে দুধ পান করাও আবু হুরাইরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তিন দিন ধরে ক্ষুধার্ত কত সাহাবী না খাওয়া 80 জন মানুষে এক পেয়ালা দুধ কিভাবে খাওয়াবো আল্লাহ রাসূল বলেন আবু হুরাইরা বিসমিল্লাহ বলে শুরু করো একসাথে বলবেন আল্লাহু আকবার এই রিজিকটাকে কি আল্লাহর নবী ইনকার করছে হ্যাঁ আপনি জিলাপি দেখলে আপনার শরীরে চুলকায় কারণটা কি কি এত বড় জমিদার আপনি কয়জন দেখা হয়েছে তারা উল্টা খায় কয়জন খাইছেন কত মা ক্ষুধার্ত থাকে যান ঢাকা শহরে যায় দেখেন উত্তরবঙ্গে যায় দেখেন আপনি ওই কি বলে ওই চরের ভিতরে যায় দেখেন কত লোক অসুস্থ কত মা খাইতে পারে না একটু খাবারের জন্য বসে থেকে বাপ রিজিক নিয়ে তাল বাহানা করে না আল্লাহ রসুল বললেন বিসমিল্লাহ বলে শুরু করো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন শোনো নবীর উম্মত আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম এক পেয়ালা দুধ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরে 80 জনকে খাওয়াইলাম একসাথে বলবেন আল্লাহু আকবার নবীজি নিজে পান করার পরে বলেন আবু হুরাইরা বাকি যা আছে সব তোমার আবু হুরাইরা বলে খাইতে শুরু করলাম খাইতে খাইতে আমারও পেট ভরেছে এ দেখি যা আছে তাহাই আছে আল্লাহু আকবার তাহলে বলেন মানুষকে খাওয়ানো এটা আমরার সুন্নত না নবীর সুন্নত আপনি যা সামর্থ্য আছে তাই খান খিচুড়ি খাওয়ান না বিরিয়ানি খাওয়ান না কুরমা খাওয়ান না পোলাও খাওয়ান না জিলাপি খাওয়ান না বাতাসা খাওয়ান না শরবত খাওয়াবেন হালাল প্রত্যেকটা খাদ্য আপনি যা খাওয়াইতে পারেন খাওয়ান না কে আপনাকে নিষেধ করছে রিজিক নিয়ে তাল বাহানা করেন না বহু মানুষ আছে রিজিক পায় না বাবা এটা আল্লাহ বরাদ্দ করে আসমান থেকে
আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দিক সকলে বলেন আমিন কোন ভাই বলে রজন্তে কষ্ট দিবেন না প্রিয় বন্ধু আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাহ আমাদের জন্য আদর্শ কথা বলে ঠিক কি না কোন সুন্নতকে ইনকার করার কোন সুযোগ নাই মনে রাখবেন কোন সুন্নাহ রাসূল বলেছে খাওয়ার পরে মিষ্টি খাও খাবেন আল্লাহ রাসূল সুন্নতের কথা বলছে খাবেন ফিতনা ফাসাদের জামানায় রাসূলের একটা সুন্নাত মানা মানে কি এই জামানা তো ফিতনার জামানা কি কথা ঠিক কি না কত বড় ফিতনা আমি আপনাদেরকে এখানে ওলামা ইকরাম আছেন কত বড় ফিতনা আজ থেকে 40 বছর আগে আমরা দেশের নারীরা ঘরের বাইরে গেছে না ঠিক ঘর থেকে বের হইলে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতো ঠিক রাতে গেল সাতা ধরে গেছে যাতে কোনো পরপুরুষ তাকে না দেখে আমরা এত বড় ভয়াবহ ফিতনার মধ্যে আসছি যে আমাদের দেশের নারীরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে